রাজধানী প্যারিসে চুরি ছিনতাই ডাকাতির ঘটনা হর হামেশাই ঘটছে, তার পাশাপাশি সম্প্রতি খুন হত্যাকাণ্ডের মতো ঘটনাও বেড়েছে। অনেক ক্ষেত্রে যার শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। গেল মাসের শেষ সপ্তাহে আবুল খায়ের চৌধুরী নামের এক প্রবাসী বাংলাদেশি প্রথমে নিখোঁজ হন ও পরে প্যারিসের অদূরে জঙ্গল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা হলেও কে বা কারা জড়িত এই ঘটনায় তা এখন পর্যন্ত পুলিশ শনাক্ত করতে পারেনি, তবে তদন্ত চলছে। এদিকে আবুল খায়ের হত্যার ঘটনায় ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা ফুঁসে ওঠে। এই ঘটনায় আয়োজন করে বিক্ষোভ সমাবেশের। রোববার রাজধানী প্যারিসের রাজপথে আবুল খায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এখানকার প্রবাসী বাংলাদেশিরা। আবুল খায়ের হত্যাকারী চৌধুরীর হত্যাকারীদের শনাক্ত করে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আবুল খায়ের হত্যার সুষ্ঠু তদন্তে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সন্ত্রাসী হামলায় নিহত আবুল খায়ের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ নিতে হবে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। আমাদের জোর দাবি, এইরকম ঘটনা অতীতে ঘটেছে এবং আগামীতে যাতে না ঘটে এবং সুষ্ঠু তদন্তের মধ্যে দিয়ে যেন এই সন্ত্রাসী হত্যাকাণ্ডের বিচার হয়। ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ সমাবেশ থেকে তারা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। শুধু আবুল খায়ের হত্যাকাণ্ডের প্রতিবাদী নয়, রাজধানী প্যারিসে চুরি ছিনতাই রোধে প্রশাসন আরও কঠোরভাবে বিক্ষোভ সমাবেশ থেকে এমন দাবি করেছেন প্রবাসী বাংলাদেশিরা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।